আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে 500 গ্রাম ভেন্ডি ধুয়ে এরকম টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। প্রথমে কড়াইতে 5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 একটু পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 5টা কাঁচামরিচ ছোট করে কাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে ভেন্ডি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ভেন্ডি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।